নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিয়া। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। মায়ের সাথে বসসা, অশোকনগরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা শিক্ষিকার। শান্তিপুরে মাঝরাতে মোবাইল বিস্ফোরণ, আতঙ্কিত গোটা পরিবার। অনেকটাই এগিয়ে এনে 26 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বারুইপুর লোক উৎসব। শান্তিপুরে পুলিশের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। রানাঘাট থানার উদ্যোগেও ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল 208 জন প্রতিযোগী। এবছর 66তম বর্ষে পদার্পণ করল হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া উৎসব। এবারে আসছি বিস্তারিত খবরে, আর প্রথমেই যে খবরে চোখ রাখবো, মায়ের সাথে সামান্য মৌন মালিন্য আর তার জেরেই অভিমানে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নিল অশোকনগর 15 নম্বর ওয়ার্ডের এক শিক্ষিকা। অশোকনগর আদর্শ বেসিক প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন মৃত সঞ্চালিকা মুখার্জি। গাইঘাটার ঠাকুরনগর এলাকায় বিয়ে হয় তার। জানা গিয়েছে সঞ্চালিকা দেবী কিছুটা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় নিয়মিত স্কুলে যাতায়াতের সুবিধার্থেই অশোকনগর 15 নম্বর ওয়ার্ডে তার বাপের বাড়িতেই থাকত। বুধবার দুপুরে সামান্য বচসা বাদে মা বাণী মুখার্জির সাথে তারপরই অভিমানে রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালিয়ে গায়ে আগুন লাগিয়ে দেয় সঞ্চালিকা দেবী। সাথে সাথে এলাকার লোকজনদের সাহায্যে গুরুতর জখম অবস্থায় তাকে অশোকনগর হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা কলকাতায় স্থানান্তরিত করে। এরপর খবর পাওয়া যায় বুধবার গভীর রাতে MR বাঙ্গুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঞ্চালিকা দেবী। আর এই ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। কিছু কথা কাটাকাটি তো সারাদিনই হচ্ছে, এটা কইস না, ওটা তুমি এটা বলো না। আমি স্কুল কালকে তো পল্লীর সঙ্গে তো খেলা হচ্ছিল, নাতির ওখানেই আমি ছিলাম। তারপরে এসেছি, এসে দেখছি মেয়ে মাছ রান্না করেছে আর বাকিটা আমি করে গেছি। তারপরে তখনই বললো যে এসে দেখছি মেয়ে স্নান হয়ে গেছে। তুই স্নানও করে ফেললি, অথচ বৃদ্ধ মা যে ওই রোদ্দুটার মধ্যে রইল, তুই একবারে ভাবলি না? এইটাই ওর মনে আঘাত লেগেছে। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ। এবার মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের সর্বনন্দীপাড়া এলাকায়। জানা গিয়েছে পেশায় কাপড় ব্যবসায়ী সোমরাজ দে প্রতিদিনের মতো এদিন রাতেও বালিশের পাশে বিছানায় মোবাইল রেখে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে হঠাৎই বিকট আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় সোমরাজের। উঠে দেখতে পান পাশে রাখা তার মোবাইলে আগুন জ্বলছে, সেই সাথে আগুন লেগে যায় বিছানাতেও। সাথে সাথে বোতলে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলে কাজ হয়নি। এরপর সোমরাজ বাথরুম থেকে জল এনে আগুন নেভায়, কিন্তু ততক্ষণে বিকট গন্ধ ও ধোঁয়ায় ভরে যায় গোটা ঘরটি। গতকাল রাত্রিবেলায় দেখটা নাগাদ ফোনটাকে বিছানায় রেখে দিয়ে আমি শুতে আসি। নর্মালি আমি যেদিকে শুই সেদিনকে আমি একটু পাশেই শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড ঘুমের মধ্যে ছিলাম। রাত্রি কটা হবে তখন? মোটামুটি 2:30 নাগাদ, 2:30, 3:00 এরকম সময় হঠাৎ করে দেখি একটা আওয়াজ, হালকা একটা আওয়াজ, খুব জোরে নয়, কিন্তু তার সাথে বটকা একটা গন্ধ। তাকিয়ে দেখি পাশে আগুন জ্বলছে। উঠে লাইট জ্বালায় জলের বোতলের মধ্যে জল রাখা ছিল সেটা দিয়ে আগুনটাকে নেভানোর চেষ্টা করি। ফোনটা আমার দাও দাও করে চলছে, হাত দিতে গিয়ে আঙুলের অবস্থা এই। এর পরবর্তীকালে তাড়াহুড়ো করে গিয়ে সবার আগে বাথরুম থেকে জল নিয়ে এসে আগুনটাকে নেভাই। সারা ঘরে প্রচণ্ড ধোঁয়া, ইনফ্যাক্ট এখনও পর্যন্ত ঘরে একটা বিচ্ছিরি গন্ধ রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে মোবাইলটির বয়স বেশি দিন হয়নি, 3 মাস আগে অনলাইনে অর্ডার দিয়ে তা কেনা হয়। আর এরই মধ্যে মোবাইলটি বাস্ট হওয়ায় ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন সোমরাজ দে। পাশাপাশি এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত পরিবারের সদস্যরা, এমনকি বাড়ির অন্যান্য মোবাইলে ফোন আসলে তার রিসিভ করতেও ভয় পাচ্ছেন তারা। নদিয়া থেকে পিন্টু মনিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। এই মুহূর্তে একটাই বাড়ির পরিবেশের অবস্থা যে ভয়, মানে গতকাল সারাটা দিন আমার ফোন আমার বাবার বিদেশে থাকে, আমি ফোনটা ও ফোন এসেছিলাম, আমি ফোনটাও রিসিভ করতে ভয় পেয়েছি। প্লাস বাচ্চা কাচ্চা আছে, যতক্ষণ আমি আছি ফোনটায় হাত দেয় না, কিন্তু আমার বর্তমানকালে মাঝে সাঝে ওর ঠাম্মির ফোন, কাকার ফোন, দাদুনের হাত দেয়। ইভেন সব থেকে বেশি এতটা আতঙ্ক হয়ে গেছে যে আমি যে কোনো ফোন রিসিভ করতেই ভয় পাচ্ছি।
এবছর 66তম বর্ষে পদার্পণ করলো হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। স্কুলের সকল ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রতিযোগিতা রাখা হয়েছিল শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যেও। এদিন মূলত ছাত্রছাত্রীদের মধ্যে ছিল লং জাম্প, হাই জাম্প, শর্টপট, 100 মিটার দৌড় সহ বেশ কিছু ইভেন্ট, আর প্রাক্তন ছাত্রদের জন্য ছিল 800 মিটার দৌড়। তবে এদিন গো অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা সমাজের প্রতি বেশ কিছু সচেতনতামূলক বার্তা তুলে ধরেন নিজেদের প্রতিভার মাধ্যমে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। নব নব রূপে আসো আহা মুড়ি মুড়ি, তুমি অন্তরে যত নেধে কুমু সোনার করি, তোমার অলঙ্কারে খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি নিউ সিনিয়র জুয়েলার্স বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চোখ রাখবো পরবর্তী খবরে। আগামী বছরগুলির তুলনায় অনেকটাই এগিয়ে এনে 26শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বাণীপুর লোক উৎসব, যা চলবে আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই, যাতে তাদের কোনো অসুবিধা না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ। প্রথম কারণ হচ্ছে 26শে জানুয়ারি থেকে আমরা মেলা শুরু করছি এই কারণে 12ই ফেব্রুয়ারি থেকে এবারে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, যার জন্য আমরা এগিয়ে আনতামই। সেই জন্য আমরা মাধ্যমিক বাণীপুর মেলা অন্যান্য মেলার থেকে আলাদা, এটা কোনো ধর্মীয় মেলা নয়, এটা কোনো রাজনৈতিক মেলা নয়, এটা কোনো পারস্পরিক সৌহার্দ্য বজিয়ে রাখবার সমস্ত রকম সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে তৈরি করবার দায়িত্ব আমাদের। সেই জন্য আমরা অন্যান্য মেলা অন্যান্য দিনে শুরু করলেও কোনো মাধ্যমিক পরীক্ষার্থী আমাদের মেলার শুরুর কারণে অসুবিধায় পড়ুক, আমরা সেটা চাই না বলেই আমরা মেলাটাকে একটু এগিয়ে এনেছি। 65তম বর্ষে পদার্পণ করতে চলেছে এবারের বাণীপুর লোক উৎসব। এবছর মূল মঞ্চের নামকরণ করা হয়েছে
প্রয়াত শ্রদ্ধেয় মানিকলাল বক্সী ও শ্রদ্ধেয় অশোক চক্রবর্তীর নামে। তবে এবছর কোনো লোকশিল্পী নয়, মেলা উদ্বোধন করতে আসছেন সাহিত্যিক আবুল বাছার। উদ্বোধন করবেন প্রখ্যাত সাহিত্যিক আবুল বাছার। হ্যাঁ, এইবারে লোকসঙ্গীত লোকশিল্পীকে পাওয়া যায়নি। তার আমরা প্রথমত কারণ হচ্ছে, যেহেতু 26শে জানুয়ারি আমাদের শুভারম্ভ হচ্ছে, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জেলা তত্ত্ব, ইজিআরসিসি এবং অন্যান্য জায়গায় যে সমস্ত শিল্পীদের মাটির কাছাকাছি মানুষ যারা, তাদেরকেও আমরা জোগাড় করতে পারিনি। ইভিন লাস্ট পর্যন্ত আমরা অন্য জায়গার থেকে শিল্পী আনার প্রচেষ্টা চালিয়েছিলাম, সেখানেও দেখা যাচ্ছে সরকারি প্রোগ্রামে তারা এত ব্যস্ত থাকছেন ওই দিনটিতে। এটা যদি আমরা 27 তারিখে করতাম তাহলে পেয়ে যেতাম। মেলা কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, রাজ্যের প্রতিটা জেলা থেকে এবছর শিল্পীরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি অন্যান্য বারের মতোও থাকবে বেশ কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। থাকছে পুতুল নাচ, ছৌ নাচ, লোকনৃত্য, যাত্রাপালা, বাউল গান। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ। সুস্থ থাকতে হলে নেশা বর্জন করুন ও শরীরচর্যায় মনোনিবেশ করুন। সমাজে এই বার্তা দিয়েই বৃহস্পতিবার সকালে প্রায় 8 কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করল শান্তিপুর থানার পুলিশ। মূলত রাজ্য সরকারের নির্দেশে এই উদ্যোগ। এদিন সকালে শান্তিপুরের নিসিংহপুর থেকে এই দৌড় শুরু হয়ে শান্তিপুর থানার সামনে এসে শেষ হয়। প্রসঙ্গত, গত কয়েক মাস আগে শান্তিপুরের নিসিংহপুরে মদ বিষক্রিয়ায় মৃত্যু হয়েছিল 12 জনের। শান্তিপুরের পুলিশের দাবি, মূলত এই কারণেই এইসব এলাকার মানুষের কাছে নেশাভুক্ত সমাজ গড়তে বৃহস্পতিবার নিসিংহপুর থেকেই এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন প্রচুর সাধারণ মানুষ। এদিন এই দৌড়ে সামিল হন বহু প্রতিযোগী। ম্যারাথন দৌড়ের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে এবং আমার নদিয়া জেলার পুলিশ সুপারের নির্দেশে আমি এটা করছি। বিশেষত নিসিংহপুরটাকে বেছে নিয়েছি, তার কারণ হচ্ছে নিসিংহপুরে বেশ কিছুদিন আগে একটা ইনসিডেন্ট হয়েছে, যার জন্য বেশ কিছু লোক মারা গেছে। অন্য জায়গায় না করে আমি এখানকার এলাকার মানুষকে এইটা আরও বোঝাতে চাইছি যে শারীরিক কসরত প্রত্যেক মানুষের দরকার আছে, এর জন্য মতটাকে বর্জন করতে হবে। আমরা আপনাদের মেনলি হচ্ছে আমরা আপনাদের পাশে আছি, সব কিছুতেই আমরা আপনাদের কাছ থেকে শুরু করতে চাই। আরও এদিকে শুনে আরও ভালো থাকেন সেটাই। পাশাপাশি রাজ্য সরকার ও নদিয়া জেলা পুলিশের উদ্যোগে বার্ষিক শীতকালীন ক্রীড়া উৎসবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় রানাঘাটেও, যার পরিচালনায় ছিল রানাঘাট থানা। এদিন রানাঘাট স্টেডিয়াম ময়দান থেকে প্রায় 6 কিলোমিটার এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন এলাকার মোট 208 জন প্রতিযোগী। মূলত গ্রাম ও শহরের ক্রীড়া সংস্কৃতির উন্নতি ঘটাতেই রাজ্য সরকারের এই উদ্যোগ, যা চলবে জেলার প্রতিটি থানায়। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি থানায় যে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলছে, সেই মতো রানাঘাট থানার উদ্যোগে আজকে আনুলিয়া স্টেডিয়াম মাঠের সামনে থেকে হাসপাতাল আমাদের পায়াডাঙ্গা টাউন ক্লাব পর্যন্ত দীর্ঘ প্রায় 5 থেকে 6 কিলোমিটার যে ম্যারাথন দৌড়, সেই দৌড় প্রতিযোগিতা আজকে হয়েছে। 208 জন ওখানে আজকে অনুষ্ঠানে যোগদান করেছেন, ছেলে এবং মেয়ে মিলে। আমাদের সেখানে টাউন ক্লাবের ওই মাঠে আমাদের ওখানে ডায়াস ছিল, সেই ডায়াসের মধ্যে দিয়ে প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা প্রাইজ ধার করে দিয়েছি। এবং এই যে আমাদের সাধারণ মানুষ এবং যে পুলিশের মধ্যে যে একটা ইত্যাদি যে মিলন উৎসব, সবের মধ্যে দেখতে হয়েছে ভালো দিক। সংবাদ এখনকার মতন এই পর্যন্তই, দেখতে থাকুন বেঙ্গল লাইভ। সোহাগ চাঁদ বাদনি ধ্বনি, সোহাগ চাঁদ বাদনি ধ্বনি, বালা নাচ হতে।